一时之树木，一时之树木，基本沙吧的沙家浜，才能少不得一时的。 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন আলিয়া সৈয়দুল মুরসালী ওয়াল আলহি ওসহবিহি আজমাইন আম্মাদ প্রিয়দর্শক এটিএন বাংলার বিমা বিষয়ক প্রোগ্রাম সোনালী জীবন সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বিমা শিল্প এটি একটি বড় শিল্প এখানে আছে মানুষের জীবনের অর্থনৈতিক মুক্তির জন্য একটি সুব্যবস্থা এ সেক্টরে আছে কর্মসংস্থানের বিশাল সুবিধা আছে ক্ষুদ্র ক্ষুদ্র করে এখানে বিনিয়োগ করে একটি পর্যায়ে বড় একটি টাকার অ্যামাউন্ট দিয়ে হজ করা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সহযোগিতা নেওয়া যায় এবং বাচ্চাদের পড়াশোনার জন্য এবং আমাদের গোটা সমাজের চিত্রে কল্যাণের জন্য অনেক খেদমত করার সুযোগ রয়েছে কিন্তু এ সেক্টরে আসলে কি সহজ সাধ্যভাবে সুন্দরভাবে মানুষকে সেবা দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না এমন অনেক বিষয়ের প্রশ্ন জনমনে আছে এগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ জানাবার জন্য আমাদের স্টুডিওতে এ মুহূর্তে রয়েছেন বিশ্ববরণ আলেম দিন ফদিরতুস শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ বাকু শেখ প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে সুদমুক্ত জীবনের জন্য বিমা কি অবদান রাখতে পারে আর বিশেষ করে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে পলিসি ওপেন করে এটা কতটুকু সুদমুক্ত থাকতে পারে এ বিষয়ে সোনালী লাইফ সোনালি জীবনের একটি ব্যাখ্যা আপনি তুলে ধরবেন আলহামদুলিল্লাহ আকুল আবিল্লাহ তৌফিক সুদ বর্তমান চলতি দুনিয়া সুদের ভিত্তিতেই চলমান ব্যাংক বিমা আর্থিক লেনদেন বিনিয়োগ সব কিছুতেই সুদ জেকে বসে আছে অথচ মুসলমানরা এটা জানেন আল্লাহর কালামে সাদ হচ্ছে ও বা ভাইয়া ওহারামার রেবা আল্লাহ আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর ওহারামার রেবা আর হারাম করেছেন সুদকে তো সুদ শব্দটা ফার্সি শব্দ এর অর্থ হলো লাভ আর এখানে লাভ বলতে ব্যবসা বাণিজ্যে যা সেটা না এটা হলো আর্থিক বিনিয়োগে সরাসরি লাভ যেটা এটা এটাকে বলা হয় সুদ কারণ সুদের মধ্যে ক্রয় বিক্রয় নাই এর ভয়াবহ গুণাটা কেমন আর আন মধ্যে এসে সত্তরটা গুণা সুদের সত্তরটা গুণা আস গারোহা আনিয়ান কেহার রাজুল উম্মা এর মধ্যে সবচাইতে ছোট্ট গুণা হলো কোনো ব্যক্তি তার মাকে যদি বিবাহ করে নজুবিল্লা মিন দা আলেক এই বিবাহ বলতে এখানে দৈহিক সম্পর্ক বোঝাইছে তো মার সঙ্গে দৈহিক সম্পর্ক গৃণা কতখানি সৃষ্টি করেছে কোরআন বা হাদিস এগুলি দিয়া তারপরে আমরা এটা করি আর তাইলে এখন বলবেন ইনকান হা দা আসার হা ফা বে একবার একবারে হা এই যেই ছোট্টটা হয় তো বড়োটা কেমন ও বড়োটা আল কোরআনের মধ্যে বলা হয়েছে যদি এর থেকে তুমি বিরত না হও সুদ থেকে তাহলে ফদানু হারবে ওয়া রাসূলি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে লড়াইতে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো তার মানে যারা সুদের সঙ্গে জড়িয়ে আছে একদিকে তারা আর অপর দিকে আল্লাহ আল্লাহ রসুল দুই দুইখানে মাঝখানে গোলাগুলি চলছে না আল্লাহর সঙ্গে মারামারি করে আপনি দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন এরপরে যাবেন কার কাছে মারামারি আল্লাহর সঙ্গে করে আল্লাহর সামনে গিয়ে হাজির হইলেন কেউ যে আল্লাহ আমি আপনার সঙ্গে মারামারি করছি সুতরাং এই লেনদেন কোম্পানি করা ব্যাংক করা এগের থেকে প্রত্যেকটা মুসলমান সিনসিয়ার মুসলমান সজাগ মুসলমান যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হয়ে যাওয়া ঠিক এবার জানতে চাবো আপনার কাছ থেকে বিমা সেক্টরে মানুষের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ বলেন এটা সুদ কেউ বলেন সুদ না কেউ বলে এখানে ধোকা আছে কেউ বলে ধোকা নেই আসলে এখানে ধোকা বা প্রতারণার সুযোগ আছে কি না আর বিশেষ করে সরিয়া এই ব্যাপারটায় বাংলাদেশে যেভাবে চলছে বিমা সেক্টর এ ব্যাপারে সরিয়া কী দিক নির্দেশনা দিয়েছে এটা প্রচলিত যে বিমা সেই প্রচলিত বিমা যেহেতু সুদ ভিত্তিক জাহিলিয়তের একটা বৈশিষ্ট্য হলো আর অর্থনৈতিক বৈশিষ্ট্য এটা হলো সুদ এইটার ভিত্তিতে যে প্রচলিত বিমা এতে মানুষ প্রতারিত হয় অনেক সময় প্রতারিত হয় শূন্যের মধ্যে পড়ে যায় নানান কারণে কিছুই পায় না তো সুতরাং এটার মধ্যে প্রতারণা তো আসেই কিন্তু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার জন্য জীবনের যত ক্ষেত্র আছে যত শাখা আছে সকল শাখাই মুসলমানের বিচরণ হবে তার জীবন চর্চা হবে প্রার্থিত মানে অমা জাল মিন হারাজ দিন পরিপালনে তোমাদের কোনো রকম অচল অবস্থার সম্মুখীন তোমরা হবে না অতএব নীতিগতভাবে এটা বলাই যায় যে এই এই বিমা শিল্প ইসলাম অনুযায়ী চলতে পারে এবং চলছে সারা দুনিয়াতেই এখন মাশাআল্লাহ খুব উন্নত মানের যেমন ইসলামী ব্যাংকিং খুব মাসা এটা অনেক অনেক সব কিছুর উপরে ঠিক ইসলামী ইয়া জীবন বিমাও এইভাবে আলহামদুদ সুদ মুখ মুক্ত অবস্থা সুন্দর অবস্থায় এটা এখন আমল চলছে এর মধ্যে কোনো প্রতারণা নাই কিছু নাই সোনালি জীবন গড়ার জন্য কি করা দরকার প্রশ্নে প্রশ্নে আমরা জানবো আসুন জানার চেষ্টা করি বিমা শিল্পে একটি ঝুঁকির ব্যাপার থাকে তার মানে ডেথ ক্লেম অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যাসিউরিটি ক্লেম এগুলি ক্লেম শোধ করার জন্য এখানে ঝুঁকির দায় দায়িত্বটা বিমা শিল্প নিচ্ছে যে যেখানে এই পলিসি করুক না কেন আসলে এই ঝুঁকি বহন করার দায়িত্ব নেয়া ইসলামে জায়েজ আছে কি নাই এরা এটার দর্শনটা হইল আমার বিপদ হলে আমি যদি মারা যাই তোমরা দশজন আমার পাশে দাঁড়াবে তুমি যদি মারা যাও আমরা দশজন তোমার পাশে দাঁড়াবো আমরা কারা তোমরা কারা আমরা আর তোমরা হইল পলিসি হোল্ডার্স তারা পলিসি যখন কিনি এটা দুই ভাগ হয় এক ভাগ মনে করেন শতকরা পাঁচ টাকা আমি চাঁদা দিয়ে দিলাম এই চাঁদার দ্বারা একটা তহবিল গঠিত হয় যার নাম তাকাফুল তহবিল তাকাফুল কাফালা থেকে কাফালা মানে পরিপালন বা কার কার দায়িত্ব লালন করা তো তাকাফুল পরস্পর লালনের দায়িত্ব নেয়া এটা কারা নেয় এটা কোম্পানি নেয় না এটা নেয় পলিসি হোল্ডার্স তাদের ওই টাকাটা এক তহবিলে জমা হয় বিরাট তহবিল হয়ে যায় এখন মানুষ যখন মরে একজন মরে দশজন বাসে ওই এক দশজন মিলে একজনের দায়িত্ব নিয়ে তাদেরকে দিয়ে দেয় এই নাও তুমি একশো এক লাখ টাকা নিয়োগ করছিলা মাত্র তুমি প্রথম কিস্তি দিলা কত দুই হাজার টাকা দিস পাঁচ হাজার দিস তুমি দশ বছরের জন্য করছো এক হাজার দিস এরপর তোমার মৃত্যু হয়ে গেছে এখন সে একশো এক লাখ টাকা পাবে কেন এক লাখ টাকা পাবে এই জন্য যে দশজনে মিলে তাকে দিয়ে দিছে যে আমরা তোমাকে দিয়ে দিচ্ছি এটা কোনো সু সুদ না কিছু না এটা হলো কাফালা বলে মুসলমানরা একজন একজনের কাফিল হয় আর কাফালার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ হইল এই বিমা এরপরে ওই একশো টাকার পাঁচ টাকা গেল ওইতে আর থাকা পঁচানব্বই টাকা ওই টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে কি ব্যবসা করে এটা অকালার ভিত্তিতে হতে পারে মুদুয়ারাবা আমাদের দেশে মদুয়ারাবাটাই বেশি চলছে একজনের পুঁজি দ দশজনের পুঁজি একজনের উদ্যোগ দশজনে মিলে পলিসি কিনলে তারা পঁচানব্বই পঁচানব্বই করে দিতেই থাকে কোটি কোটি টাকা কোম্পানির কাছে জমে এই কোম্পানি এটাকে বিনিয়োগ করে ক্রয় বিক্রয় করে অথবা ইসলামী ব্যাঙ্কে রাখে অথবা কোনো একটা জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে লাভ যা হয় সেই লাভটা চুক্তি অনুযায়ী যে একশো টাকা যদি লাভ হয় তাহলে কোম্পানি বলে আমি দশ টাকা পনেরো টাকা নিব বাকি টাকা আপনাদের দিয়ে দিব। এটা হলে মোদরাবা বলে ওরা যার যার অ্যাকাউন্টে ওই টাকা জমা দেয় লাভ থেকে এটা অ্যাকাউন্টেন্সির মাধ্যমে এটা পরিষ্কার আপনি দেখতেও পারেন কোথায় বিনিয়োগ করছে কোথায় রাখছে সব লোকেরা জানে সুতরাং এই একদিকে মোদরাবা ব্যবসা আরেক দিকে বিনিয়োগ আরেক দিকে হইল তাকা ফল কা ফালা এই দুইটা মিলে ইন্স্যুরেন্সের ধারণাটা ক্লিয়ার হলো আর ইসলাম এটা বলছেন তুমি তোমার সন্তানাদিকে তোমার মৃত্যুর পরে অন্যের গলগ্রহ রেখে যাওয়ার চাইতে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম ব্যবস্থায় রাখা যাওয়াটা এটা রেখে যাওয়াটা ভালো ইসলামের পছন্দ করে আল্লাহ পছন্দ করে সুতরাং এই যে ইন্স্যুরেন্সের সেই হাদিসের যে ইয়েটা ব্যাখ্যাটা যে অর্থটা সে অর্থটাকে অর্থবহ করে তুলছে এটা বাস্তবে রূপ দিয়েছে যে নবী বলেন ইহরিস আলা মা ফাউক ওয়ালা তা'জজ যেটা তোমার কল্লা আল মুমিনুল ক্বাবী খায়রুন ওয়া আহাব্বু মিন ইলা আল্লাহ মিন আল দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন প্রিয় আল্লাহর কাছে সুতরাং এহরেস মা আলা মাইয়াম ফাউক যেখানে তোমার পরিবার দিনের তোমার ব্যক্তি ব্যক্তিগত পরিবারের কল্যাণ হবে উদ্যোগী হও ওলা তাজাদ হাত পা গুটি বসে থাকো না থেকে না এটা শুক্রান জাজাকুমুল্লাহ প্রিয় দর্শক আমরা এক কথায় বিমা হারাম বিমা হারাম আপনি হুটহাট করে এই ফতুয়া দেবেন না বিনয়ের সাথে বলছি আসলে বিমাটা কি বুঝতে হবে এই যে আমরা হাদিসের মাধ্যমে যেটা জানলাম যে আমাদের সন্তানের জন্য আমাদের কিছু দায় দায়িত্ব আছে এবং পরিবারের জন্য দায়িত্ব আছে কর্তব্য আছে সেই কর্তব্য পালন এবং ভবিষ্যতে হজ করা উচ্চশিক্ষা গ্রহণ করা বিবাহসাদী করা দিনমোহর আদায় করা কতভাবে কল্যাণকর কাজ করা যায় সেটার জন্য এ বিমা খুবই সুন্দর পদ্ধতি এই পদ্ধতিকে আমরা নিজেরা মন গড়া কাজ করে না যায় পদ্ধতি বানিয়েছি সেটা আসলে বিমা সেক্টরের কোনো দোষ নয় আমাদের ব্যক্তিগত অপরাধ আল্লাহ হে হেদায়াত শেখ সে আপনার কাছ থেকে এটাও জানতে চাচ্ছি বিমা শিল্পে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে বহু মানুষ টাকা রাখার পরে কোম্পানির কাছে বিশাল টাকাই মজুদ হয় পরবর্তীতে যখন এটা ম্যাসিউটির পরে দিয়ে দিতে হবে দেয় না ওয়াদা খেলাপ করে অ্যাক্সিডেন্ট ডেথ ক্লেম যা কিছু আছে এ সমস্ত ক্লেমের সময় সময় মতো দেয় না ওয়াদা খেলাপ করে এই ওয়াদা খেলাফকারীদেরকে শরিয়াত কি ধরনের শাস্তির ঘোষণা করেছে এটা মুনাফেকের কথা আল ওয়াদা যখন ওয়াদা করে তো ভঙ্গ করে কথা বললে মিথ্যা কথা বলে এই এই আমানত থাকলে খ্যানত করে তো এটা আমানতও আবার খেলা ইয়া দুটা অপরাধ তো এটা কাজ কার এটা দুইটা দিক শরীয়ত একটু নজরদারি করে নির্দেশনা দেয় আর বড় কাজ হলো গভর্নমেন্ট গভর্নমেন্ট পুরোপুরি নজরে যেইভাবে ঘোষণা আসছে আইনে এবং ঘোষণায় এই দেখে গভর্নমেন্টের উচিত এইদিকে করা নজরদারি করা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আপনি নিজে সরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আপনার জানা মতে ওনারা কীভাবে এই খেদমত আঞ্জাম দিচ্ছে কি সরিয়ে সম্মত নাকি কোনো ফাঁক আছে সোনালি লাইফ আক্ষরিক অর্থে সোনালি লাইফ সোনালি লাইফ যে তাদের চেয়ারম্যানকে দেখলাম তারপর ডাইরেক্টরদের দেখলাম আমরা মিটিংয়ে বসছি এরা বিমা ক্লেম সেটা ম্যাচিউরিটি ক্লেম হোক অথবা মৃত্যুজনিত ক্লেম হোক এরা সময় নেয় না এই সোনাম সোনালি লাইফ ইন্স্যুরেন্সের আমি প্রথম জেনে আমি আল্লাহ এত সুন্দর তাদের কমিটমেন্ট তাদের আলহামদুলিল্লাহ মানুষের সঙ্গে যে ওয়াদা এই সব কিছুর আলহামদুলিল্লাহ ঠিক আছে এই পর্যন্ত আমি যা দেখলাম আমি নিজে উৎসাহিত বোধ করছি যে সোনালি লাইফ মাশাআল্লাহ আল্লাহ বিদেশি কোম্পানিও এই দেশে কাজ করে তারাও মানুষের ইয়ে দেয় কিন্তু সোনালি লাইফ তাদের পিছনে না বরং একটু এগিয়ে এত দ্রুত এই ক্লেম পরিশোধ করা এটা বাংলাদেশে কি বলবো মাসা আল্লাহ এই দিক থেকে ইমাম হয়ে আছে এই সোনালি লাইফ আমি এটার সরিয়া চেয়ারম্যান আমি নিজেও গর্বিত গুজার আল্লাহর কাছে যে মাসা আল্লাহ এরা সরিয়া অনুযায়ী নির্দেশনা অনুযায়ী চলে এবং নিজেরা মানুষের ক্লেমগুলি দিতে কারণ ক্লেম দেওয়ার মধ্যে যেমন আমানত পছিয়ে দিল অন্যপর সুনামও আছে সোনা সুনাম ছড়িয়ে পড়ছে যে সোনার চলো চলো সোনালি লাইফে যাই আমরা এখানে বিনিয়োগ করি এরা ফাঁকি দেয় না এরা টাকা মেরে খায় না সরিয়ার নজরদারি আছে আলহামদুলিল্লাহ কমিটমেন্টও আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য লক্ষণীয় সুতরাং এই এই কোম্পানির জন্য আমি দোয়া করি আল্লাহ যে মা বাংলাদেশের কয়েকটা কোম্পানি দু চারটা কোম্পানি যেগুলি এইভাবে করে এটা হলো একবারে অন্যতম একবারে প্রধান বিষয় শুকরান জাজাকুমাল্লাহ শেখা ওনারা ডেথ কেলাম সাত দিনের মধ্যে চ্যাক প্রদান করে হ্যাঁ এরকম একটা বিষয় আমরা শুনেছি যে আচ্ছা ঠিকই এই যে চেক দেয়া অথবা পে অর্ডার দেয়া অথবা ক্যাশ দেয়া এর মধ্যে আসলে কোনটা সরিয়া বেশি আছে কোনো কোনো অসুবিধা নাই আসল হলো দেয়াটা তো আপনারা এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি যে ওনারা ওয়াদা খেলাপ করছেন বা ওনাদের চেক ডিজোনার হয়েছে অথবা এটা হয় না না কোনো অভিযোগ নাই তারা এই ব্যাপারে অ্যাগ্রেসিভ দেয়ার ব্যাপারে অ্যাগ্রেসিভ প্রদর্শক আমরা প্রতিবর্বেই একটি প্রতিবেদন দেখি সোনালী লাইফ সোনালী জীবন সাত দিনেই একজন মৃত্যু ব্যক্তির সকল পাওয়ানা ওয়ারিসদের কাছে কিভাবে পৌঁছিয়ে দেওয়া হয় আসুন এ পর্যায়ে তথ্যচিত্রের মাধ্যমে প্রতিবেদনটি উপভোগ করি দর্শক আমরা যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামদাবাদ প্রাথমিক বিদ্যালয় সোনালী লাইফের গ্রাহক তহুরা বেগমের নমিনি মামদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা বেগম তহুরা বেগম মাত্র আটটি কিস্তি জমা দিয়ে গত ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে মারা যান রে লাইফ তার প্রতিশ্রুতি মোতাবেক সাত দিনের মধ্যেই এই মৃত্যু দাবি পরিশোধ করে আমরা এখন কথা বলবো মৃত তহুরা বেগমের নমেনি মনির বেগমের সাথে আমাদের যে সোনালী লাইফের যে পলিসি গ্রহিত ছিল আমাদের যিনি মারা গেছেন ওর নামটা যেন কি ছিল তহুরা বেগম কিভাবে মারা গেছেন ওনার কিছুই হয় নাই উনি স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যে মারা গেছে ওনার বয়স ছিল কেমন সাতচল্লিশ আটচল্লিশ ওনার কোনো সন্তান নাই ইভেন হাজব্যান্ডের সাথেও অনেক আগে সেপারেশন উনি আমার সাথেই থাকতেন আমার ননদ উনি আসলে তেমন কিছুই করতেন না হাউজ ওয়াইফ হিসেবে কত টাকা করে দিত উনি পার কিস্তি আটটা কিস্তি জমা দিয়েছিলেন প্রতি মাসে কিস্তি ছিল বাইশশো পঁচাত্তর টাকা তো আটটা কিস্তি দেওয়ার পর উনি কত টাকা পাইলেন উনি দু লক্ষ টাকা সোনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই টাকা পেতে কোনো হয়রানির শিকার হয়েছেন না আসলে ওনার এই ডেথ ক্লেম পাইতে অন্য লাইফ ইন্স্যুরেন্সগুলোতে যে ধরনের ঝামেলা পোয়াইতে হয় এই ধরনের কোনো ঝামেলাই পোয়াইতে হয় না ওনারা ডেথ হওয়ার পরে আমাকে ফোন দিল নমিনিকে আমি নমিনি তো ফোন দিয়ে বললেন যে কাগজপত্র কালেক্ট করে জমা দিতে তো আমি কাগজপত্র কালেক্ট করে জমা দেওয়ার চার দিনের মাথায় আমি ডেথ ক্লিপ পেয়ে গেছি সবাই সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চার দিনে যে আপনার বিমা দাবিটা পরিশোধ করলো এতে আপনার অনুভূতিটা কি হ্যাঁ আসলে আমি খুব বেটার ফিল করতেছি এবং আমার আশেপাশে যারা আছে যারা শুনছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুব ভালো ইয়ে করতেছে যে এটা তো খুব ভালো একটা কোম্পানি যেহেতু মারা যাওয়ার পরে নর্মালি একজন জীবিত গ্রাহক তার বিমা শেষ হওয়ার পরে মাসের পর মাস ঘুরতে হয় তার টাকাটা পেতে আর এখানে তো যে গ্রাহক সে মারাই গেছে তো নমিনি হিসাবে আমি কোনো হয়রানির শিকারও হই নাই এবং এত দ্রুত টাকা পেয়ে গেছি এজন্য আসলে আমরা সবাই খুব খুশি সাধারণ মানুষের লাগিয়ে এই দুই লক্ষ অনেক বিষয় অনেক ব্যাপারে মরেন যেমন মানুষ আছে অনেক লোক আছে যে কোনো বিমা করে রূপমূর্ত মারা যাওয়ার পরে যে টাকাটা পাইছে এটা বিশাল বিশাল ব্যাপার স্যাপার এই হিসেবে আমি মনে করি মালা জায়গা আমাদের দেখা উজ্জামিল্লা এই সোনালি ইন্স্যুরেন্স বিমা কোম্পানিকে আমি স্বাগত জানাই তাদের আরও আজ্ঞা আরও আগমন হোক আমি আমার গ্রামের পক্ষ থেকে আমি আমার এলাকার পক্ষ থেকে আমি মনে করি সকল মানুষের যাতে করে দেখলাম যে কাগজপত্র রেডি হওয়ার পরে চার দিনের মাথায় ওনারা এই চেক প্রদান করে এই কোম্পানিতে অন্যান্য কোম্পানিতে আমি দেখেছি বা শুনেছি যে বোনাস এবং মৃত্যুর দাবিটা আনতে গেলে অনেক কষ্ট হয় বছরের পর বছর চলে যাওয়ার পর তারা টাকা পয়সা পায় না তো আমি খুব খুশি হয়েছি যে এই ধরনের কোম্পানি যদি এদেশে থাকে তাহলে মানুষ এই ইন্স্যুরেন্সের প্রতি আস্থা থাকবে এবং এই দেশের মানুষ ইন্স্যুরেন্সের প্রতি ঝুঁকে পড়বে বলে আমি আশা করি আমরা সোনালী লাভ হচ্ছে বর্তমান যুগের তথ্য প্রযুক্তি একটি কোম্পানি সারা বাংলাদেশে আমরা সোনালী লাইফ জনগণের উন্নয়নের জন্য কাজ করছি এবং সোনালী লাইফ আর সাত দিনের মধ্যে আমরা ক্লেম দিয়ে থাকি এবং মেচুরিটির টাকা আমরা জেরো দিয়ে থাকি আমাদের দক্ষ কর্মীরা সারা বাংলাদেশে কন্টিনিউ কাজ করে যাচ্ছে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমরা দেখলাম তথ্যচিত্রের মাধ্যমে সোনালি লাইফ একজন মৃত্যু ব্যক্তির পাওয়ানাকে সাত দিনের মাথায় কিভাবে পৌঁছিয়ে দেয় এমনটি হওয়া উচিত আরও আগে পৌঁছাতে পারলে আরও ভালো কেননা লোকটি চলে গেল পরিবারের তখনই কিন্তু অর্থের দরকার আর ওই মুহূর্তেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সোনারি লাইফ এই দায়িত্বটি পালন করছে আমরা দেখলাম তথ্যচিত্র আল্লাহ রাবুল আলমিন এভাবেই আমল করার তৌফিক সকলকে এনায়ত করছে ঠিক সর্বশেষ আপনার কাছে জানতে চাব। এই যে ইন্সিউরেন্সের ব্যাপারে বহু মানুষই খুবই তারা এটার পক্ষে কথা না বলে বিপক্ষে বা একটা অবজ্ঞার দৃষ্টিতে দেখে এক্ষেত্রে আমরা ইসলামের পক্ষ থেকে বা শরিয়ার পক্ষ থেকে কিভাবে মানুষকে উৎসাহিত করতে পারি যে আসলে ইন্স্যুরেন্স একটা ভালো সেক্টর এবং এখানেও হালাল রেজেকের এবং কর্মসংস্থানের সুব্যবস্থা আছে আমরা দাওয়াতটা কিভাবে দিলে ভালো হয় না এটা না জেনে কথা বলা তো উচিত না আপনি আন্দাজি কোথাও বলবেন না জেনে শুনে মৌলবীদের মধ্যে কেউ কেউ কোন কোনো ইমাম বা কোনো মৌলবী এগুলি বলে যে এগুলি জায়েজ নাই কি জায়েজ নাই কথাটা তো সহজ জায়েজ কেমনে এটা কঠিন ওটা তো বলবেন ওটা জানেন না বলে জায়েজ নেই আমি যা জানি না না জায়েজ না উজুবুল্লা আল ইনসান ও আদাউনাইয়াল মানুষ যা জানে না তাটা দুঃশন হয় সুতরাং উনি জানেন না বলেই হারাম 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 আরে হারাম তাকুরু হাজা হালা লুন হারাম আল আল্লাহ ইপ এই যে হালাল হারামের ব্যাপারে চট করে সিদ্ধান্ত দিও না আল্লাহর উপরে এইভাবে অবপাত লাগেও না সুতরাং যারা বলে এরা না জেনে বলে তবে কেউ কেউ ত্রুটি করছেন সেটা তাদের নিজস্ব খাসলতের কারণে করছেন এটা গভর্নমেন্টের নজরদারি করা দরকার ছিল এটা যদি ধরে তাহলে পরে এটা করতে পারে না আল্লাহ তফিক দান করুন গভর্নমেন্টকেও যেন নজরদারি গভর্নমেন্ট করে এই জন্য আহ্বান জানাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান গভর্নমেন্ট এই ব্যাপারে বেশ সচেতন প্রিয় দর্শক আমরা জানি জেরেবা হারাম গড়ার হারাম খেদা হারাম মাইসের হারাম এই জাতীয় কাজকর্ম কেউ করছে বিধায় আপনি আমভাবে সকলকে বলবেন যে সবাই হারাম না এমনটি না বলার জন্য বিনায়ের সাথে অনুরোধ করব প্রিয়দর্শক আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এবং হালাল হারাম শরিয়া আর বিমা এই সেক্টর সম্পর্কে বেশ কিছু প্রশ্নের অবতারণা হয়েছে আবার সুন্দর জবাবও আমরা শেখের কাছ থেকে পেয়েছি সর্বশেষ শেখ আপনার কাছে একটাই শব্দ বলবো যারা ধোকা দেয় যারা প্রতারণার আশ্রয় নেয় ওয়াদা খেলাপ করে তাদের কেমন শাস্তি হবে ওর শাস্তি নাউজবুল্লাহ এরা এদের ইমানই নেই এদের ইমান নেই মুসলমান প্রতারণা করতেন করতে পারে না যারা আমাদের সঙ্গে প্রতারণা করবে তারা তো আমাদের এই উম্মতের সদস্য না নবী শাস্ত্রী এগুলি ঘোষণা করে রাখছেন যে উম্মতের সদস্য সদস্যভুক্ত সে হতে পারে না যদি সে প্রতারণা করে আমানতদারি দেখেন করে মিথ্যা মিথ্যা বলে করে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন আমরা স্পষ্ট হতে পেরেছি আরও প্রশ্ন আপনাদের থাকবে ভবিষ্যতে এই প্রোগ্রাম চলবে বিশেষ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সোনালী লাইফ সোনালি জীবন আসলেই আমাদের জীবন সোনালি করার জন্য যেভাবে চলা দরকার যে মত পথে থাকা দরকার যে স্রাত মুস্তাকিমে থাকা দরকার অনেকটা সোনারি লাইফ সেই জায়গা আছে বাদ বাকি অন্যদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন কোনোভাবেই অন্যের হক নষ্ট না করি যদি আপনি হক নষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নেন তাহলে পরে আদালতে আখেরাতে আপনি মুফলেস নিঃস্ব হয়ে যাবেন শেষ পর্যন্ত যতই বন্দি করেন না কেন আপনার যেহেতু জান্নাতে যাওয়ার জন্য কিছুই নাই যাবেন জাহান নামে আর হতে পারে যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তি আপনার আমল নামায় যত নেক আছে আল্লাহ তাকে দিয়ে দিলে ওনার নামে ছিল নাম সে চলে যাবে জান্নাতে এমনটি আমরা হতে চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক এনায়াত করুন শরীয়ত মেনে চলার তৌফিক এনায়াত করুন হক যথাযথভাবে আদায় করে দেওয়ার তৌফিক এনায়াত করুন পরস্পরের কল্যাণে তাকা ফুল তাবার যা হওয়া দরকার এটা হল প্রাণ এই প্রাণটি আমরা যেন সব সময় জীবিত রাখার জন্য সচেতন থাকি আল্লাহ সে তৌফিক এনায়ত করুন শেখকে যেমন জাজাকুমল্লা প্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলমিন উত্তম পুরস্কার দান করুন যত প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন লাইভেও আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক এনায়াত করুন ওমা তৌফিক উনা বিয়সালামু আলাইকুম রহমতুল্লাহ